শাওয়ারমা মধ্যপ্রাচ্যের রন্ধনশৈলীর একটি খাবার যা মাংসকে পাতলা টুকরো করে কেটে লম্বভাবে অবস্থিত একটি ঘুরন্ত শিকে রেখে আগুনের তাপে ঘুরিয়ে সেকা হয়। তারপর সেই মাংসকে বড় ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে রুমালি রুটির মধ্যে স্যালাড, মায়োনিজ ও মশলা সহযোগে পরিবেশন করায়, যার প্রথম পাইটি আপনাকে মনোমুগ্ধ করার জন্য যথেষ্ট। শাওয়ারমা মূলত ভেড়া বা খাসির মাংস দিয়ে তৈরি হতো, তবে বর্তমানে মুরগি, টার্কি এমনকি গরুর মাংস দিয়েও তৈরি করা হয়। তবে ভারতবর্ষে মুরগির মাংস দিয়ে তৈরি শাওয়ারমা চলই সব থেকে বেশি। শাওয়ারমার উৎপত্তিস্থল মিডিল ইস্টের একটি দেশ লেবানন, যা এখন বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় পথ খাবার। শাওয়ারমার তুর্কি শব্দ সেভিমের আরবি অনুবাদ, যার অর্থ হল ঘূর্ণন। আর এখানে ঘূর্ণন শব্দটি মাংস শেখার জন্য ঘূর্ণনশীল শিকটিকেই উল্লেখ করে। মাংসের টুকরোগুলি শিকে প্রায় 24 ইঞ্চি পর্যন্ত উচ্চতায় স্তূপীকৃত করা হয়। এতে খাসির চর্বিও যোগ করা হয় যেন কাবাবটি বাড়তি স্বাদ ও রস যুক্ত হয়। হায়দ্রাবাদের শাওয়ারমাতে মায়োনিজ একটা অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু আশ্চর্যের বিষয় মধ্যপ্রাচ্য, যেখান থেকে শাওয়ারমার উৎপত্তি, সেখানে মায়োনিজের ব্যবহার হয়ই না। সেখানে ব্যবহার করা হয় গার্লিক ইয়োগার্ট সস। নমস্কার নমস্কার নমস্কার, অভ্যর্থনা জানাই ক্যালকাটা 18-এর আরেকটি ফুড ব্লগে। আমি দীপায়ন অধিকারী আর আমার সঙ্গে আছে অনির্বাণ, আর আমরা চলে এসেছি হায়দ্রাবাদে ফুড ব্লগ নিয়ে। তো যেহেতু আমরা প্রমিস করেছিলাম যে আমাদের যত ফুড ব্লগ হবে সেগুলো হবে বাংলাতে, আর যত ট্রাভেল ব্লগ হবে সেগুলো হবে হিন্দিতে, তো আমরা আজকের হায়দ্রাবাদের ফুড ব্লগ শুরু করছি বাংলাতে। তো আমরা এসেছি আজকে একটা শাওয়ারমা দোকানে। শাওয়ারমা অ্যাকচুয়ালি একটা টার্কিশ ডিশ, তো সেটার আমরা খেয়ে রিভিউ করবো। অ্যাকচুয়ালি অনির্বাণের হাতে যেটা আছে চিকেন, সেটা হলো ইয়েস চিকেন শাওয়ারমা। আর অ্যাজ আই এম আ ভেজিটেরিয়ান, তো আমার কাছে আছে পনির শাওয়ারমা। ইটস ওকে, ইটস গুড ফর দ্য ওয়ার্ল্ড। ওকে, সবাই ওরকমই বলে। তো চলো রিভিউ গেছে, চলো চিয়ার্স। চিয়ার্স। শক্ত আছে রুটিটা। শক্ত কেন আছে? কারণ ভিডিও শ্যুট করতে এত দেরি হলো, ঠান্ডা হয়ে গেছে। কোথায় ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয়ে গেছে মেন জিনিস। যেহেতু আমি আগে খেয়েছি, তো আপনার কাছ থেকে ফার্স্ট রিভিউটা চাইবো যে টেস্ট ভালো, খুব ভালো না, ভালো খেতে। আর দামের অনুযায়ী ঠিক আছে, ওকে আছে। তো দামটা আপনি বলে দিন কত নিয়েছেন। দাম 100 টাকা। অ্যাকচুয়ালি চিকেনটাও 100 টাকা, পনিরটাও 100 টাকা, 100 টাকা অ্যাকচুয়ালি। কত কম খাওয়া বেশি। অ্যাকচুয়ালি টেস্ট আমি এইবার পাচ্ছি হায়দ্রাবাদের। যে মেইন জিনিসটা, এটা আমি ভালো লাগি, বিরিয়ানি নয়, মেইন জিনিস যেটা আমার পছন্দ সেটা হলো শাওয়ারমা। আমার যত ফ্রেন্ডস আছে যে কোন স্টেট থেকেই হোক, সবাই মেইন জিনিস যেটাকে মিস করে সেটা হলো শাওয়ারমাই। হায়দ্রাবাদ বিরিয়ানির থেকে বেশি শাওয়ারমা সব থেকে বেশি ফেমাস এখানে। 1900 জানিস কি যে 1900 শতাব্দীতে তুর্কিতে তখন তৈরি হয়েছিল একটা লেবানিজ ডিশ এটা। সেটা তুমি আগে বলবা না। বুঝলো না, কলকাতায় আমাদের যেটা ফেমাস কাঠি রোল, ইউ ক্যান সে এক্সটেন্ডেড ভার্সন অফ দ্যাট শাওয়ারমা। তুই এত জানিস? কি করবো ভাই, জানি আর তবু অহংকার করি না। এটা তুই ভুল বললি, তোকে কিন্তু আমি চিনি ছোটো থেকে। আমি ছাড়াতে পারছি না, আমি ছাড়াতে পারছি না। ফাইনালি মেয়োনিজ, মেয়োনিজটার জন্য মেন টেস্ট মেয়োনিজ। আই লাভ মেয়োনিজ। তুই চিকেনটা খেয়ে দেখ, খেয়ে দেখ না, একটু 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 প্লিজ প্লিজ প্লিজ। আই ডোন্ট ওয়ান্ট টু হার্ম এনি অ্যানিমেল। ঢং করিস না ভাই, ঢং করিস না।
কুকুর ভালোবাসিস তো? কুকুর ভালোবাসিস? হ্যাঁ কুকুর তো ভালোবাসি, সেটা কোনো, এটাও একটা প্রাণী। হ্যাঁ তা প্রাণীটা কি হয়েছে? তুই যে দুধ খাস সেটাও তো একটা প্রাণীর খাবার তো নাকি? প্রাণী খাবার? হ্যাঁ প্রাণী খাবার না, গরুর দুধ। হ্যাঁ এটা অনেকে বলে না গরুর দুধ গরুর জন্য। হ্যাঁ তুই জিতলি ভাই, আমি এটা এনজয় করে আমি কথা বলতে পারছি না। সুন্দর খেতে, এটা সুন্দর খেতে। তো আপনার যখনই হায়দ্রাবাদে আসেন বিরিয়ানির আগে অবশ্যই আমি বলবো শাওয়ারমা ট্রাই করুন, 100 টাকা অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট, টামির জন্য আর মনের জন্য সবার জন্য। এদিকে আমাদের আরেকজন মেম্বার যে চুপি চুপি সেটে দিচ্ছে শাওয়ারমা। তো শাওয়ারমার পর আমরা যাবো এখানের ফেমাস তন্দুরি চায়। তো আমরা এটা এনজয় করি পুরোটা, আপনাকে দেখা হচ্ছে তন্দুরি চায়ের। তো বেসিক্যালি আমরা যাচ্ছি এখন তন্দুরি চায়ের দোকানে, চলুন যা যাক। এখানে হায়দ্রাবাদে খুব ফেমাস তন্দুরি চায়। তন্দুরি চিকেনের কথা শুনেনি এমন লোক পাওয়া মুশকিল, তাই বলে তন্দুরি চা হতেই পারে? কারণ পৃথিবীতে চা তৈরি করার হাজারো পদ্ধতি আছে, আমাদের দেশেই বা কম কি। এই ধরুন দুধ চা, র চা, আদা চা, তেঁতুল চা, মরিচ চা কিংবা ইরানি চা, কিন্তু তন্দুরি চা? তন্দুরি শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিরাট একটা চুল্লি, যেটাতে কাঠ কয়লার আগুন চলছে সবসময়। সেই চুল্লির গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে আটা বা ময়দার রুটি, এই তো। কিন্তু তাতে চা? আরে আছে মশাই। হায়দ্রাবাদের রাস্তায় কয়েকবার চক্কর লাগানোর পরই আপনি বুঝে যাবেন তন্দুরি চায়ের ধোঁয়াটে স্বাদ চা প্রেমীদের মন জয় করে নিয়েছে। প্রথমে ভালো করে দুধে আদা, লবঙ্গ, এলাচ, চা পাতা ও কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে চা তৈরি করে রাখা হয়। আর অন্যদিকে গনগনে তন্দুরের মধ্যে মাটির ভাঁড় রেখে সেটাকে একদম টকটকে লাল করে নেওয়া হয়। তারপর সেই গনগনে গরম ভাঁড় তন্দুর থেকে বের করে তার উপর চা ঢাললে টকবক করে ফুটে ওঠে ও সেটাকে নাড়াচাড়া করে অন্য একটি ভাঁড়ে ঢেলে পরিবেশন করা হয়, যা স্মোকি ফ্লেভার আর মাটির গন্ধ যুবক যুবতীদের মন জয় করে নেয়। আর সবথেকে বড় উপলব্ধির জিনিস, এই চা খাওয়ার সময় আপনি 3 জন লোকের উপকার করছেন। 1, যে চা তৈরি করছে তার লাভ। 2, কুমোরদের যারা মাটির ভাঁড় তৈরি করছে তাদের লাভ। আর 3, সর্বোপরি পরিবেশের, যখন আপনি একটা প্লাস্টিকের কাপ ছেড়ে মাটির ভাঁড়ে চা খান। অ্যাকচুয়ালি ম্যাজেস্টিক। সো দামও খালি 20 টাকা, ইটস এনাফ, ইটস ওয়ার্থ ইট অ্যাকচুয়ালি আই থিঙ্ক। কারণ যে মাটির সঙ্গে মেলা যদি বলে না, মাটির সঙ্গে মেলা জিনিস, আই থিঙ্ক মনে করি এটা হচ্ছে মাটির সঙ্গে মেলা চা। তো আমাদের আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আশা করে থাকি আপনার এই ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও, লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। দিস ইজ দীপায়ন অধিকারী ফ্রম ক্যালকাটা 18 সাইনিং অফ। Thank you.